যাদের চুল নিয়ে নানা ধরনের সমস্যা রয়েছে, বিশেষ করে চুলটা একদমই লম্বা হতে চায় না, তাদের চুলটা পা পর্যন্ত লম্বা করে নিতে পারেন কালিজিরা ব্যবহার করে। সেই সঙ্গে চুল ঝরে যাওয়া, পড়ে যাওয়া একদমই বন্ধ হয়ে যাবে। চুল যদি আস্তে আস্তে করে পেকে যায় বা সাদা হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়, সেটাও দূর হয়ে যাবে। চুল হবে কালো কুচকুচে, তাও আবার সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে। কালিজিরাতে এমন কিছু বিশেষ গুণাগুণ রয়েছে যা আমাদের চুলটাকে মজবুত করতে সাহায্য করে, ঘন, কালো এবং লম্বা করতে সাহায্য করে। আপনার চুলের গভীর থেকে চুলের যাবতীয় পুষ্টি যুগিয়ে, চুলের যাবতীয় সমস্যা দূর করে ঝলমলে, স্বাস্থ্য উজ্জ্বল এবং সুন্দর চুল পেয়ে যাবেন। বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। কালিজিরা কীভাবে ব্যবহার করবেন সেটা জেনে নিন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ কালিজিরা নিয়ে নিয়েছি, সেই সঙ্গে লাগবে চা পাতা। সম পরিমাণ চা পাতা এবং কালিজিরা আমি নিয়ে নেব। যদি প্যাকটা বেশি পরিমাণে প্রস্তুত করেন, সেক্ষেত্রে অবশ্যই পরিমাণগুলো বাড়িয়ে দেবেন। প্রতিটা উপকরণের পরিমাণ অবশ্যই সমান রাখার চেষ্টা করবেন, ঠিক আমি যেভাবে দেখিয়ে দিয়েছি। দুইটা উপকরণ অবশ্যই সমান রাখবেন, আমি 1 চা চামচ করে দিয়ে দিলাম। আর এখন নিয়েছি আমি আমলকি পাউডার। আমলকি পাউডারও 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখানে আমি যে উপকরণগুলো দিয়েছি, প্রতিটা উপকরণ আমাদের চুলের যত্নে আদিকাল থেকে ব্যবহার হয়ে আসছে, আর এগুলো আমাদের চুলের জন্য নিরাপদ। আর এগুলো ব্যবহার করে আপনি 100% ভালো ফল পাবেন, এটা পরীক্ষিত এবং প্রমাণিত। আমাদের দাদি এবং নানিরা যারা বয়স্ক আছেন, তাদেরকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন এই বিষয়গুলো। আর এগুলো ব্যবহার করে তারাও কিন্তু খুব ভালো ফল পেয়েছেন এবং তাদের চুলগুলো অনেক সুন্দর আর ঝলমলে ছিল। বিভিন্ন কারণে আমাদের চুল লম্বা হয় না, চুলে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এর মধ্যে কিছু রয়েছে এক্সটার্নাল, কিছু রয়েছে ইন্টারনাল। যদি ইন্টারনাল কোনো কারণে আপনার চুলে সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে এই ধরনের রেমেডি ব্যবহার করে আপনি ভালো ফল পাবেন না। আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ডাক্তারের চিকিৎসা অনুযায়ী আপনাকে চিকিৎসা নিতে হবে। আর যদি এক্সটার্নাল কোনো কারণে চুলে সমস্যা দেখা দেয়, চুল লম্বা হয় না, ঝরে যায়, পড়ে যায়, সাদা হয়ে যায়, তাহলে অবশ্যই এগুলো ব্যবহার করে 100% ফল পাবেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দিলাম। যে নারকেল তেলটা আমি ব্যবহার করি সেটাই দিয়েছি। আপনি যে নারকেল তেলটা ব্যবহার করেন সেটাই দেওয়ার চেষ্টা করবেন। সম্ভব হলে হাতের তৈরি নারকেল তেলটা এখানে ব্যবহার করলে আরও ভালো ফল পাবেন। প্রয়োজন অনুযায়ী পানি মিশিয়ে নিচ্ছি, আর চামচ দিয়ে অবশ্যই নেড়ে চেড়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এটা প্রস্তুত করবেন রাতের বেলা, আর যদি রাতে সম্ভব না হয় সেক্ষেত্রে দিনের বেলাও করতে পারেন। তবে এটা প্রস্তুত করে অবশ্যই 4 থেকে 5 ঘন্টা সময় রেখে দিতে হবে। আর যদি ইনস্ট্যান্ট আপনি তৈরি করে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে অবশ্যই প্রতিটা উপকরণ ভালো করে মিহি পাউডার করে নেবেন এবং অন্তত 10 মিনিট সময় হলেও ভিজিয়ে এইভাবে প্যাকটা প্রস্তুত করে রেখে দিতে হবে, তারপর ব্যবহার করতে হবে। আর যদি বেশিক্ষণ রাখতে পারেন সেক্ষেত্রে পাউডার করার প্রয়োজন নেই। যেমন এখানে কালিজিরা রয়েছে, সেই সঙ্গে আবার চা পাতাও রয়েছে, তো এগুলো এইভাবে রেখে দিলেই হবে। রাতের বেলা রাখবেন অথবা 4 থেকে 5 ঘন্টার সময় অবশ্যই এইভাবে এটা প্রস্তুত করে রেখে দেবেন। তারপর আপনার চুলে গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে এটা লাগিয়ে নেবেন। 1 ঘন্টা সময় অপেক্ষা করবেন, নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। আপনি চাইলে শ্যাম্পু দিয়েও পরিষ্কার করে নিতে পারেন, আবার না চাইলে পরের দিন আপনি শুধুমাত্র শ্যাম্পু দিয়ে চুলটাকে পরিষ্কার করতে পারেন, সেক্ষেত্রেও আপনি ভালো ফল পাবেন। আর তেল যেহেতু এখানে ব্যবহার হয়েছে, অনেকে হয়তো বা তেলটা রাখতে চান না, সেক্ষেত্রে আপনি চাইলে পরিষ্কার করে নিতে পারেন শ্যাম্পু দিয়ে প্রথম দিনেই। এভাবে আপনি সপ্তাহে 1 দিন করে এটা লাগাতে থাকুন, ইনশাল্লাহ দেখবেন চুল পা পর্যন্ত লম্বা হবে।